আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি ভর্তা রেসিপি। ঈদের সময় যারা মাংস পোলাও খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 1 কাপ কাঁচামরিচ নিয়েছি। আমি মূলত আজকে কাঁচামরিচের ভর্তা তৈরি করে দেখাবো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা আমি একটু ভেজে নেব, এটা পুরোপুরি ভাজবো না, একটু নরম করে নিয়েছি। দেখুন এ অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1টা বড় রসুন খোসা ছাড়িয়ে। দিয়ে আবারও একটু রসুন সহ পেঁয়াজটা একটুখানি ভেজে নেব 10-20 সেকেন্ডের মতো। দেখুন আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এ অবস্থায় দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ সবটুকু। দিয়ে আমি ভেজে নেব কাঁচামরিচ সহ পেঁয়াজ রসুন। কাঁচামরিচটা যখন একদম নরম হয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে আসবে, সে অবস্থায় দিয়ে দিলাম 1/4 কাপ চিংড়ি মাছ। আমি এখানে ফ্রোজেন চিংড়ি নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ সহ সব কিছু। দেখুন এটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে, এ থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আমার কাঁচামরিচটা ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, একটু সামান্য নাড়িয়ে নিব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে যা নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সবটুকু কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করার পরে। দেখুন আমি এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ব্লেন্ড করার পরে। এটা খেতে অসাধারণ মজার। দেখুন আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আমার তো এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, বাসায় ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।